নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। ইভিএম নিউজ যা বলে সেটাই ঘটে। আমরা বেশ কয়েকদিন ধরে লাগাতার এটা বলে আসছিলাম, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে ডালখোলার ওখানে এনআইএ যারা রামনবমীর মিছিলের ওপর আক্রমণ করেছিল তাদের 16 জনকে গ্রেপ্তার করেছে। এবার পালা হাওড়াতে, হাওড়ার শিবপুরে যারা ওই রামনবমীর মিছিলে আক্রমণ করেছিলেন এরকম 12 জন তারা গ্রেপ্তার হবে। আমাদের কাছে তালিকা ছিল, ঠিক কতজন গ্রেপ্তার হয়ে গেল এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন আগে এটা শুনে নিন, তারপর আমি প্রতিবেদনের শেষ পার্টে আমার বক্তব্য রাখব। খুব খুশির খবর, গত বছর রামনবমীতে শিবপুরে রাম ভক্তদের উপর যারা আক্রমণ করেছিল তৃণমূলের ওয়ার্ড সভাপতি স্বামী মাহমুদ সহ 11 জন একটু আগে গ্রেপ্তার হয়েছে। এটা অত্যন্ত খুশির খবর, কারণ এই মামলা আমি করেছিলাম, জনস্বার্থের মামলা, ডালখোলা, হাওড়া এবং রিসড়া নিয়ে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছিলেন মমতা ব্যানার্জির সরকার, সেখানে হেরেছেন। ডালখোলায় 17টা গুন্ডা জেলে, 11টা গুন্ডা এখানে ধরা পড়েছে, আপকি বার এবারে রিসড়া ভাগ দিয়েছে। শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন, অর্থাৎ রামনবমীর ওই মিছিলে যারা সেদিনকে আক্রমণ করেছিল সেই আক্রমণকারীদের মধ্যে ওখানকার শিবপুরের ওয়ার্ড সভাপতি শামীম আহমেদ সহ 11 জন, অর্থাৎ যে 12 জনের তালিকা ছিল তার মধ্যে 11 জন গ্রেপ্তার হয়েছে, 1 জন পলাতক, ওই অঞ্চলেই নেই, সম্ভবত সে বিহারে গিয়ে আশ্রয় নিয়েছে, পরে ধরা পড়বে, অর্থাৎ এনআইএর হাতে এরা ধরা পড়বে, এদের ভবিষ্যৎ কি হবে। আমি এটা লাগাতার লাস্ট কয়েকটা বেশ কয়েকটা প্রতিবেদন আমি বারবার বলে আসছিলাম, এবং ইভিএম নিউজ যেটা বলে সেটা যে হয় সেটা আজকে প্রমাণ হলো। আমরা লাগাতার বলে আসছিলাম যে এই এনআইএর হাতে যারা ধরা পড়ছে এদের ভূত ভবিষ্যৎ সব গেল, এবং এদের নিয়ে মমতা ব্যানার্জি শুধুমাত্র এদেরকে ব্যবহার করে তারপরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক যারা এই এনআইএতে, যারা ওই দক্ষিণ দিনাজপুরের ডালখোলা থেকে যারা গ্রেপ্তার হলো 16 জন, তাদের লাইফ শেষ, আর এই যারা গ্রেপ্তার হবে শিবপুর থেকে এদেরও ভবিষ্যৎ শেষ। ঘটনাটা তাই ঘটতে চলেছে, এই যারা 11 জন গ্রেপ্তার হলো আর 1 জন এখনো পলাতক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তাকে নিশ্চয়ই ভবিষ্যতে এনআইএ তাকে গ্রেপ্তার করবে। এই যারা গ্রেপ্তার হবে তাদের দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর ফিরেও তাকাবে না, ঠিক যেমন বালুর দিকে ফিরে তাকাচ্ছে না, ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ফিরে তাকাচ্ছে না, ঠিক যেমন করে এই মানিক ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূলের বহু নেতা যারা এখন জেল টেল খাচ্ছে চুরি টুরি করে, 25-75 ভাগ দিয়েছে যারা, তারা কিন্তু এখন 25 ভাগ নিয়ে জেলে রয়েছে, আর যারা 75 ভাগ পেল তারা কিন্তু এখনো জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে এটা বাংলার মানুষের মনে এই প্রশ্ন তো আছেই, কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও কিন্তু বসে নেই। এই যে এনআইএ ধরছে, আমরা বলেছি যে সক্রিয় হচ্ছে সন্দেশখালিতে, আর ওই মিনাখা, ক্যানিং, ভাঙর, ডায়মন্ড হারবার, এবারে নজর দিতে হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এনআইএ কে, সিবিআই কে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দা দপ্তর, আইবি কে, কড়া নজর দিতে হবে এবারে ডায়মন্ড হারবার, নজর ঠাকুক এবার ডায়মন্ড হারবার, কারণ ডায়মন্ড হারবারে সন্ত্রাসীদের একটা আখড়া তৈরি হয়েছে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আগামী দিনে যারা এই সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, আর জেলে চলে গেলে মমতা ব্যানার্জি কিন্তু কারোর দিকে ফিরে তাকাবে না, এটা কিন্তু ভালো করে বুঝে নিন। আজকে লাফাচ্ছেন, আজকে অনেক কিছু করছেন, মানুষের উপর অত্যাচার করছেন, অত্যাচারিত মানুষ তারা যখন ঐক্যবদ্ধ হচ্ছে সন্দেশখালিতে, আপনাদের যখন তাড়া করেছে কেউ বাঁচাতে আসেনি, এরপরে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, এনআইএ থেকে শুরু করে প্রত্যেকের হাতে যখন গ্রেপ্তার হবেন তখনও কিন্তু বাঁচানোর কেউ থাকবে না, আপনাদের জীবনগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই সন্ত্রাসীদের যে কড়া বার্তা দেওয়া গেল, এনআইএ যে কড়া পদক্ষেপ নিল, এটা গোটা বাংলার মানুষকে অন্তত আশ্বস্ত করলো, এটা বোঝা গেল। এখন দেখার যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, এনআইএ সহ বাকি তদন্তকারী সংস্থারা তারা ঠিক কি পদক্ষেপ করে, আমাদের নজর থাকবে সেদিকে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।